আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখানে বসে এম এ ইমরান শো দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ আল ইমরান। এম এ ইমরান শোয়ের মাধ্যমে আমি আপনাদের মাঝে নিয়ে আসব এমন কিছু ব্যক্তিদের যারা বিভিন্ন বিষয়ে আমাদের সাথে কথা বলবে, আড্ডা দিবে এবং তাদের বিভিন্ন স্মৃতিচারণমূলক কথা আমাদের মাঝে শেয়ার করবে। আজকে তেমনই আমি এসেছি পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী তাউসিফ মাহমুদ রুহান ভাইয়ের কাছে। আজকে আমরা জানার চেষ্টা করব তার সম্পর্কে। তাউসিফ মাহমুদ রুহান ভাই, স্বাগতম আপনাকে। অনেকদিন পরে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন, আপনার অনুভূতি কেমন? অনুভূতি তো অবশ্যই ভালো লাগবে। সেই 2011 সাল থেকে 2024 সাল ভিতর দিয়ে অনেক একটা সময়, 2011 থেকে 2019 পর্যন্ত আমার এই স্কুলটার ভিতরে আমরা কাটাইছি। এখানে এই যে মাঠ, এতগুলো ভবন, প্রতিটা ভবনের ভিতরে আমরা ক্লাস করছি, প্রতিটা ভবন দেখলে আপনি বিভিন্ন রকম স্মৃতিচারণের কথা মনে করে। দীর্ঘ 8 বছরের স্মৃতিচারণ তো আর একদিনে বলে বলা সম্ভব না। এই যে এখানে দেখতেছি, এখন আসার পথের পরিচয় হলো নজরুল স্যারের সাথে, আসার সময় পরিচয় হলো মনীষ স্যারের সাথে, দেখা হলো জয়ী জালাল স্যারের সাথে। স্যারদের সাথে দেখা হলে তো আসলে মনের ভিতরে যে আবেগটা, ওটা বারবার আসলে কেঁদে ওঠে। কারণ তাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি, শিক্ষা গ্রহণ করার ফলে আজ আমরা, আজ আমি তাওসিফ পার্কলে ইউনিভার্সিটির মতো একটা হলো জায়গায় দিয়ে পৌঁছতে পারছি। এখন আমি বর্তমানে আছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। মাত্রই আপনার শিক্ষকদের কথা বলছিলেন, পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ে আপনার প্রিয় শিক্ষক কে? প্রতিজন শিক্ষকই আমার কাছে আপনি প্রিয়। তার সবচেয়ে বেশি প্রিয় হলো আমাদের সিনিয়র টিচার, একজন ছিলেন, নাম হলো মোয়াজ্জেম হোসেন স্যার। তিনি একজন ছিলেন অতি মাটির মতো মানুষ, তিনি স্টুডেন্টদের সাথে বন্ধুসুলভ আচরণ করেন। তিনি একটা কথাই বলছেন, প্রত্যেকটা শিক্ষক ফ্রেন্ডলি, তোমরা তাদের সাথে ফ্রেন্ডলি মিশতে পারবো, কিন্তু তাদের সাথে এমনভাবে বিহেভ করা যাবে না যে তারা তোমার ফ্রেন্ড। এরকম তাদের এরকম ধারাভাষ্যকার ভিতর দিয়ে এগুলো আমরা আসছি, এখনও মেনে চলতেছি। আশা করি তাদের আদর্শগুলো যতদিন নিজেদের ভিতরে অনুকরণ করে থাকতে পারবো, ততদিন দিন শেষে পরিপূর্ণ একটা মানুষ হিসাবে গঠিত দিতে পারবো। যেদিন তাদের আদর্শগুলো আমাদের ভিতর থাকবে না, পথ চলার এখানে আসলে আমাদের বন্ধ হয়ে যাবে। আমাদের জীবনের অনেক বড় একটা অংশ জুড়ে আছে বন্ধু বান্ধব। আপনি এখন ভার্সিটি লাইফে আছেন, তবে আপনার স্কুল জীবনের বন্ধু বান্ধবদের সাথে ঘটে যাওয়া কোনো স্মৃতিচারণমূলক কথা যদি শেয়ার করতে চান আমাদের সাথে। স্মৃতি তো আর কেউ বন্ধু বান্ধব বলতে গেলে তুমি কি বোঝো? প্রথম তোমার বন্ধু বান্ধব থাকবে স্কুল লাইফের, বন্ধু বান্ধবই বন্ধু বান্ধব। তুমি কলেজ লাইফে যাও কিছু সাময়িক সময়ের জন্য, ইউনিভার্সিটি লাইফে যে ইউনিভার্সিটি লাইফে কখনো তোমার রাখলে তুমি ওইরকমভাবে ক্লোজ ফ্রেন্ড তুমি বানাইতে পারবে না। কারণটা হচ্ছে, তুমি ইউনিভার্সিটি লাইফটা হলো তোমার এমনভাবে এমন একটা প্রসেস যেটা হলো ইউনিভার্সিটি লাইফের পরে তুমি কর্মজীবনে ঢুকে যাচ্ছ। ওটা হলো নিজেদের ভিতরে একটা কমিউনিকেশন করার জায়গা হলো ইউনিভার্সিটি লাইফে। ইউনিভার্সিটি বন্ধু ওইরকমভাবে বন্ধু বানাইতে পারবো না যে যে তোমার একেবারে ক্লোজ থাকবে, ফ্রেন্ড থাকবে না। আমি মাত্র হলো 4 বছর যাদের সাথে একত্রে কাটিয়ে আসতে হবে, ওইরকম বন্ধু পাবা না যে তুমি স্কুল লাইফে একলো হাসতো খেলছো একসাথে, পানিতে নেমে তুমি গোসল করছো, এরকম বন্ধু বান্ধব তুমি একটু আবেগ জানানো বন্ধু বান্ধব তুমি একটা ইউনিভার্সিটি লাইফে পাবো না, কলেজ লাইফে পাবো না, যা তৈরি করো তোমার স্কুল লাইফ থেকে করে যেতে হবে। যাই হোক, আপনার কি কোনো একান্ত যে আপনি ক্লোজ ফ্রেন্ড বললেন যা প্রিয় বন্ধু, এরকম কোনো বন্ধুর নাম কি বলতে চান কিনা এখানে? দেখো, একটা সময় আসলে তুমি যখন আসলে একটা স্কুল লাইফে সীমাবদ্ধতার ভিতরে থাকবে তখন তোমার অনেক ক্লোজ ফ্রেন্ড থাকবে। স্কুল লাইফটা থেকে তুমি যখন চলে যাবে, দেখো আমরা 2011 থেকে 2019 পর্যন্ত বন্ধু চলাফেরা করছে, তখন মনে হয়েছে যে আমার ক্লোজ, এটা আমার ক্লোজ। কিন্তু তুমি যখন 2019 সাল থেকে আজকে 2024 সাল, এই মাঝখানে যে এতটা সময় কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই, তখন তোমার কাছে মনে হচ্ছে যে যে কোনো একটা বন্ধুর সাথে দেখা হইলে তোমার অনেক ভালো লাগবে। এখানে ক্লোজ বলতে হইলো তুমি এই 2019 সাল পর্যন্ত তোমার সীমাবদ্ধ, এরপর আর তোমার ক্লোজ থাকে না, সবাই তোমার আপন। বন্ধু বান্ধবদের সাথে ঘটে যাওয়া কিছু মজার স্মৃতি শেয়ার করেন আমাদের মাঝে। অনেক মজার, সামনে দেখা একটা পুকুর আছে, যখন ক্লাস 7-এ পবিত্র স্যারের ক্লাস থেকে যখন ভেবে যেতাম সবাই একসাথে লাভ দিয়ে পড়তাম পুকুরের ভিতরে, ওই ভেয়ের ভিতর করে লুঙ্গিও নিয়ে আসতাম মাঝে মাঝে, লুঙ্গি গামছা তারপরে এখানে বসে করে তারপর বাসায় যেতাম। এরপরে আর পুরো স্কুলের পুরোটা ক্যাম্পাসে আমার স্মৃতি জড়ানো, স্পেসিফিকলি কোনোটা হলো এভাবে বলা যাবে না যে এখানে আমার সবচেয়ে বেশি, এখানে কম, প্রতিটা জায়গায় প্রতিটা বিন্দুতে প্রতিটা বালিকণে আমার স্মৃতি। আপনার স্কুল লাইফের বন্ধুদের সাথে কি যোগাযোগ হয় আপনার? বিভিন্নভাবে বিভিন্ন উদযাপনের মাধ্যমে আমরা বন্ধুদের সাথে এগুলো মিট আপ করে থাকি, সবাই সবার সাথে দেখা হয়, যোগাযোগ হয় কে কোন জায়গায় আছে।
স্কুল লাইফে আপনি কি সহশিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন এবং আপনার প্রিয় খেলা কোনটা? আমার প্রিয় খেলা বলতে আমার প্রিয় খেলা হলো ক্রিকেট, এবং আমি যুব স্কুলে থাকতে অনেক স্কাউটিং করেছি, অনেকের সাথে কমিউনিকেশন হয়েছে, যেমন হলো বরিশাল গেছিলাম, বরিশাল যে ক্যাপ্টেন করছি, তারপর বিভিন্ন জনসাথেগুলো পরিচয় হয়েছে এই খেলার মাঠ, এই যে খেলার মাঠ, এই খেলার মাঠেও আমরা লন ক্যাম্প করছি রাত্রে একটু 7টা দিন এই স্কুলের ভিতর দিয়ে আমার দিন আছে দেখা দিয়েছে। আপনি কি আপনার ভার্সিটিতে কোনো সহশিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত আছেন এবং এই সহশিক্ষা কার্যক্রমকে কিভাবে দেখছেন? আমার ইউনিভার্সিটিতে একটা আছে ডিবেট ক্লাব করতেছি, পড়ালেখার মাঝে 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 তাদের এখান থেকে আমি আমার অভিজ্ঞতাগুলি তাদের সাথে শেয়ার করতে পারতেছি, তারপরে বিভিন্ন লেখালেখি করতেছি, আমার প্রায় 10টা যৌথ বইয়ের মতো আছে, পিছনে আরেকটা বই বের হচ্ছে, এগুলি করার মাধ্যমে একটু মেন্টাল যে শান্তিটা ওই শান্তিটা পাই, এবং পরবর্তীতে একাডেমিক পড়া বলো আর যেই পড়াটাই বলো পরবর্তীতে তুমি রিল্যাক্সেই কাজটা করতে পারতেছি তুমি, কিন্তু পরবর্তীতে যে এটা এটা পারবা না, নিজেকে যদি একটু সময় যদি না দাও, বিভিন্ন চারদিকে যদি ঘোরাঘুরি না করে এই যে বাচ্চারা এখন যে ক্রিকেট খেলতেছে সেগুলো দেখে এখন ভালো লাগতেছে, এখন আমি আজকে এখন এরা যদি সারাদিন যদি বই খাতা ভিতরে যদি থাকে এরা বই খাতেই চিনবে, জীবনে ভালো মানুষ হতে পারবে না, ভালো মানুষ হতে গেলে পড়ালেখা না নিজেকে একটু চেনা লাগে, বইয়ের ভিতরে আমরা কিছু সীমাবদ্ধতা জ্ঞান থাকে কিন্তু তুমি প্রকৃতির মাঝে তুমি খোঁজো, তুমি হাজার জ্ঞান তুমি পাবা যা বইয়ের ভিতরে নেই। পটুয়াখালী সরকারি যুবল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থানে কর্মরত আছে, তাদের দেখে আপনি মানে কতটুকু অনুপ্রেরণা পান আর কি? আজকে আমি একটা ভালো কাজ করছি যে আমাদের আমার স্কুল থেকে আমি একটা ভালো একটা স্থানে গেছি, ওইখানে আমরা যাকে বলে স্কুল থেকে বের হয়ে যাওয়ার পর কলেজ থেকে ইউনিভার্সিটি বের হয়ে যাওয়ার পর আমরা ওই জায়গায় এলাম না, এলাম নাই যদি একটা ভালো একটা প্রতিষ্ঠানে যদি থাকে আমাদের টার্গেটটাও সাপোজ আমাদের পুরোসরকারি যুব বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী আছে গুগলে আছে ফেসবুকে আছে, কিন্তু আমাদের এখানে একটা শিক্ষার্থী যারা এখন স্বপ্ন দেখতে পারতেছে যে আমাদের বড় ভাইরা আসলে এই পজিশনে গেছে আমরা কেন যেতে পারবো না, এই মেন্টালিটি দিয়ে তারা একটু সামনের দিকে অগ্রসর হতে পারে, এবং তার কাছ থেকে যে সিনিয়র ভাইটা ভাই আছে তার কাছ থেকে পরামর্শ নিতে পারে, ভাই আপনি কোন প্রসেসে আগাইছেন কীভাবে স্ট্রাগল করছেন, এগুলোর মাধ্যমে তারা তাদের একটু ভবিষ্যৎ করতে পারে, তারপরে বিভিন্নভাবে আপনি তারা উপকৃত হতে পারে, যেমন আমার স্কুলে অনেক শিক্ষক আছে, যেমন নজরুল স্যার আমাদের স্কুলের ছাত্র ছিল, আমাদের স্কুলের ছাত্র হয়ে সে এখন আমাদের গড়ার কাজ কারিগর হিসেবে দায়িত্ব পালন করছে, স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারতেছি, কীভাবে যদি আমরা আমি তাও শিখছি যদি আপনি একটা ভালো একটা প্রতিষ্ঠানে যাই, যেমন দেশের বাইরে অ্যামাজন আছে গুগল আছে, যেহেতু কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট ভালো করে যদি পড়ালেখা যদি আমি করি তো আমি আশা করি আমি দিতে পারবো, কিন্তু আমার স্কুলে যে ছোটো ভাইটা সিনিয়র অনুযায়ী আছে তারা যদি আমার থেকে একটু এগুলি দেখে যদি অনুপ্রেরণা যদি পায় আমাদের পটুয়াখালী সরকারি যুব বিশ্ববিদ্যালয়ে পটুয়াখালীর ভিতরে না পুরো পৃথিবীর বুকে একটা অবিস্মরণীয় বিদ্যালয় হিসেবে থাকবে। রোহন ভাই আজকের মতো বিদায় নেব, আপনি যদি আপনার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে পারেন। সিনিয়র অনুষ্ঠান সম্পর্কে আমরা বলবো যে এই মাত্র আমাদের গেটের যে দারোয়ান তার সাথে দেখা হলো, সে আমাকে জিজ্ঞাসা করতেছে কি রে তুই কি এখনো স্কুল এক লোক দেয়াল টক ওই পাশে যে পালাস, এই কথাটা শুনে আমার মনে হলো এখন খুবই আফসোস করতেছি যে কেন ওই সময়টা স্কুলটা পালাইলাম, কেন ওই সময়টা টিফিন টাইমটা টিফিনটা নিয়ে একটু চলে চলে গেলাম, যদি একটু সারদের সাথে আর কিছুক্ষণ থাকতে পারতাম তাদের থেকে কিছু শিখে নিতে পারতাম, আমি ছেলে অনুরোধ এবং বিভিন্ন আমার স্কুলের শিক্ষার্থী এবং যতজন আমার আসলে ভিডিওটা দেখবে তাদের সম্পর্কে বলতে চাই আসলে যতদিন স্কুল লাইফটি আসে স্কুল লাইফটি উপভোগ করুক, স্কুল লাইফটা থেকে একবার চলে গেলে সেখানে আর ফিরে আসার কোনো সুযোগ থাকে না, সুতরাং আমি একটা কথাই বলবো যে স্কুল লাইফটাগুলো তোমরা স্মৃতিচারণ করো, অনেক অনেক স্মৃতি একটু তৈরি করো যার যার তুমি তোমার বাকি জীবনটা তুমি ওইগুলি ভেবে ভেবেই কাটাই দিতে পারো, এমন কোনো একটা অপকর্মের সাথে জড়াইও না যেগুলির সাথে ভাবতে একটু তোমার নিজের কাছে লজ্জা লাগে। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবো অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথির সাথে, সে পর্যন্ত সকলে সুস্থ ও নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ।